Good morning guys, welcome back to my channel, welcome back to my new vlog. তো আজকে সানডে, তো আমি সকাল সকাল চায়ের সাথে ব্লগটা স্টার্ট করলাম, এখন আমি চা বানাবো। এতক্ষণ পুরো বৃষ্টি হলো, উঠানে জল জমে গেল। তো আজকে রবিবার, সানডে, এতক্ষণ খুব বৃষ্টি হলো আর আমার তো বৃষ্টি দারুণ লাগে, খুব ভালো লাগে। তার মধ্যে নিজের বাড়িতে আসছি, কাজ করতে হচ্ছে না, আর হচ্ছে শ্বশুরবাড়িতে থাকলে একটু রাগ ওঠে, কাজ করতে হয় বৃষ্টিতে ভিজে ভিজে। তো এখন তো কাজ করতে হচ্ছে না। তো 8টার সময় ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, এখন ওই যে চা খাবো। আমাদের এখানে না পাশে পুরো কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজটা আসছে ব্লগে, আওয়াজটা হবে আর কি। তো আমি না নাইটে পুরো ব্লগ করছি, এবং নাইটে পুরো ব্লগ করতে না খুব লজ্জা লজ্জা লাগে। তো চা খাই, পরে আবার দেখা হবে, যদি কিছু পারি শেয়ার করবো। সকালের ব্রেকফাস্ট করছি আলু পরোটা, মা আলু পরোটা বানিয়েছে, আজকে রোববার তো তার জন্য। তো আমরা ঘুরতে বেরোবো আজকে, লাটাগুড়ি যাবো আর কি। তো আমার হাজব্যান্ডের হাই সুগার, তার জন্য আমি টিফিন বানিয়েছি, টিফিনটা খাবে তারপর বেরোবো। তো বাদ বাকিটা পরে বলছি। আর পরে ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে যখন আমি সকালে ব্রেকফাস্ট করলাম আলু পরোটা আর সস দিয়ে, তারপর আর ব্লগ করা হয়নি। আমার হাজব্যান্ড গিয়েছিলো, আমাকে নিয়ে চলে আসে, তো মুড খুব অফ ছিল। তো আজকে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সে ফরেস্ট এলাকা, তো ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা যদি পারি তো শেয়ার করবো। আমরা লাটাগুড়িতে যাওয়ার জন্য বার হয়ে গেছি, তো যাচ্ছি টোটো গাড়ি করে যাচ্ছি, টোটো গাড়ি পুজো দিতে যাচ্ছি লাটাগুড়ি মহাকাল মন্দিরে। তো আমরা একটা ফ্লাইওভার দিয়ে পার হচ্ছি, ফ্লাইওভারটা খুব সুন্দর, অনেকটা বড় বেশ। আমরা লাটাগুড়ি ফরেস্টে ঢুকে পড়েছি, কি অসম্ভব সুন্দর চারপাশ, শুধু সবুজ আর সবুজ, আর নিস্তব্ধ ফাঁকা, দারুণ লাগছে। আমরা নামলাম, চলে আসছি। তো নামার পর না একটা কেমন শব্দ শুনতে পাচ্ছিলাম,
তো শব্দটা শুনে আসলাম, দেখি যে একটা নদীর মতন গেছে। নদীটারই খুব শব্দ হচ্ছে, প্রচণ্ড জলের শব্দ হচ্ছে। তো আমরা এখন মানে নিচে নামবো আর কি, মন্দিরটা নিচে। তো মন্দিরটা শুধু পাথরের আর কি, পাথরেরই পূজা হয়। তো শিবলিঙ্গ আছে, আরও অনেক ধরনের পাথর আছে, পাথরেরই পূজা হয়। এটা খুব জাগ্রত মন্দির, মহাকাল মন্দির। এসে মন মানে দেখার পর না মনটা শান্তি হয়ে গেল। বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে আর কি জঙ্গল থেকে। তো জঙ্গলের পাশে নদীটা দেখালাম না, ওখানে জলের স্রোতেরও শব্দটা হচ্ছে, আবার বিভিন্ন ধরনের আওয়াজও হচ্ছে। ঘন জঙ্গল আর কি, খুব জঙ্গল, জঙ্গলের মধ্যেই মন্দিরটা, তার জন্য হয়তো বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে। বললাম না, শুধু পাথরের আর কি, পাথর বসানো, পাথরের মধ্যেই পূজা করা হয়। তো এখানে শিবলিঙ্গও আছে, মানে পাথরেই বসানো, পাথরের মধ্যেই পূজা করা হয়। খুব ভাল লাগলো, মনটা শান্তি হয়ে গেল। একে তো নিরিবিলি ফাঁকা ঘন জঙ্গল, এখানে আমার যে জেঠি সঙ্গে গেছিলো সেই জেঠি শিবলিঙ্গের মাথায় ডাবের জল ঢালছে। শিবলিঙ্গ আর পাথর এর মধ্যে, ত্রিশূল এর মধ্যে পূজা করা হয়। আর চারপাশে ঘন জঙ্গল, আমি জঙ্গলটাকে একটু দেখানোর চেষ্টা করছি। জঙ্গলের মাঝখানে মন্দির, আমি প্রণাম করছি আর আমার বর ভিডিও করছে। এখন আমি ধূপকাঠি ঠাকুরকে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর একটা প্রজাপতি ফুলের মধ্যে এসে বসছে। তো এখানকার ভিউটা দেখো কি সুন্দর, অসম্ভব। চারপাশ শুধু সবুজ আর সবুজ, আর ফাঁকা আর নিরিবিলি একদম। তো আমরা এখানে থামলাম, তারপর কয়েকটি ফটোশ্যুট করলাম আর কি। তারপর একটা হোটেলে আসলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। তো নিরামিষ থালাই মানে নিরামিষ খাবারই খেলাম। তো সাদা ভাত, লেবু লঙ্কা, ডাল, নিরামিষ তরকারি আর ঝরঝরে আলু ভাজা দিয়ে গেল। পরে চাটনি আর পাঁপড় দিয়ে গেছে, সেটা ভিডিও করা হয়নি। তো খেতে খেতে বিকালই হয়ে গেছিল। আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তো সন্ধ্যাও হয়ে গেছে আর প্রচণ্ড জোরে বৃষ্টি নামছে। তো আমরা ওভার ব্রিজের নিচে গাড়ি থামিয়েছিলাম, তখন তো ট্রেন যাচ্ছিলো, তো ভিডিওটা করলাম। তো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।